আসসালামু আলাইকুম। যাদের জিপিএসে টেসলক জিপিএসে লোকেশনের সমস্যা হচ্ছে, টেসলক জিপিএস ট্র্যাকারে যাদের লোকেশন আপডেট হচ্ছে না, টাকা ভরার পরও আপডেট হচ্ছে না, তাদের জন্য সলিউশন একটু কুইকলি দেখবেন। এটা হচ্ছে আমাদের জিপিএস ট্র্যাকার। এখানে যে স্ক্রিনে আপনারা লেখা দেখতেছেন সেই লেখাটা অবশ্যই ফলো করবেন। লোকেশন আপডেট হচ্ছে না, কোনো অসুবিধা নেই। রিসেন্টলি রবি সিম কার্ড তাদের কিছু নিয়মকানুন চেঞ্জ করেছে, এই জন্যই সমস্যাটা হচ্ছে। এটা আমাদের জিপিএসের সমস্যা না। তো আপনারা প্রথমে যেটা করবেন, আপনার বাইকে বা গাড়িতে যে জিপিএস ট্র্যাকারটা আছে, আপনার মোবাইল থেকে ফোন দিবেন। যদি ফোনে রিং বাজে বা এঙ্গেজ হয়, তার মানে ওকে আছে, সিম কার্ড ঠিক আছে। কিছু টাকা ভরবেন, ২০ টাকা ভরে ট্রাই করবেন যে লোকেশন, ২০ টাকা ভরে একটু চক্কর দিবেন। অন্তত ২ ঘন্টা ওয়েট করতে হবে, দেখবেন ঠিক আছে কিনা। তারপরে যদি ঠিক না হয়, সেক্ষেত্রে অবশ্যই এটা দুশ্চিন্তার বিষয়। সেক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে একটা এমবি প্যাক কিনবেন। রবি সিম কার্ডের ক্ষেত্রে আমি আবারও বলছি, রবি সিম কার্ডের ক্ষেত্রে ৪৪৪ টাকা আপনাকে রিচার্জ করতে হবে। এটাতে বিকাশের মাধ্যমে হোক অথবা ফ্লেক্সিলোটের মাধ্যমে হোক, তাহলে আপনি ১১ বছরের জন্য জিপিএস ট্র্যাকারের এমবি ফ্রি পাবেন। ১১ বছরের জন্য ওই এমবিটা রিচার্জ করার পরে ইন্টারনেট লাগবে, এই সিম চলতে ইন্টারনেট লাগে। এমবি ভরার পরে আপনি একটা মেসেজ পাঠাবেন, LJDW#, লেখাতে দেখতে পাচ্ছেন, ওটা পাঠাবেন, পাঠায় ওয়েট করবেন, একটা ফিফটি মেসেজ আপনার কাছে আসবে। তারপর আপনি লিখবেন APN কমা ইন্টারনেট #, স্ক্রিনটা ভালো করে ফলো করেন, কোনো স্পেস দিবেন না, মেসেজ পাঠাবেন, রিপ্লাই আসবে। তারপরে উইদিন 24 আওয়ার্স 100% আপনার জিপিএস ওকে হয়ে যাবে। এখন যদি মনে করেন না এত ঝামেলায় যাবো না আমি, সেক্ষেত্রে অবশ্যই গ্রামীণের সিম কার্ড লাগাতে পারেন, কোনো ঝামেলা নেই। অথবা আমাদের স্বনামধন্য টেলিটক, বাংলাদেশ সরকার টেলিটক সিম কার্ড লাগাবেন, ১২৭ টাকা রিচার্জ করবেন, তাহলেও লাইফ টাইম আপনি ইন্টারনেট পাবেন, লাইফ টাইম জিপিএস ট্র্যাকিং পাবেন। এটা আমাদের সমস্যা না, এটা রবি থেকে সমস্যা। সারা বাংলাদেশের মোবাইল কোম্পানিগুলো তাদের কিছু সার্ভার টার্ভারে ঝামেলা হয়েছে, যাই হোক সিম কার্ড কোম্পানির প্রবলেম, আপনারা আমি সব কিছু বলতে যাচ্ছি না ভিডিওতে। তো যাই হোক, এটা হচ্ছে সমাধান যদি লোকেশন সমস্যা হয়।